আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আশা করি সকলে খুব ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সো আজকে আমরা ট্যাঙ্কটার জন্য, যেহেতু নতুন একটা ট্যাঙ্ক সেট আপ দিয়েছি, নতুন ট্যাঙ্কে কিন্তু সেট আপ দেওয়ার পর অ্যালজি প্রবলেম সলভ করার জন্য অনেক কিছু করতে হয়। যেমন অনেক কিছুর মধ্যে সবথেকে ন্যাচারাল ওয়ে যেইটার মাধ্যমে আপনারা অ্যালজিটাকে কন্ট্রোল করতে পারবেন সেটা হচ্ছে কিছু অ্যালজি ইটার্স অ্যাড করা। সো অ্যালজি ইটার্সদের মধ্যে সবথেকে বেস্ট হচ্ছে শ্রিম্প। শ্রিম্প কিন্তু আপনার ট্যাঙ্কে একটা ক্লিনিং ক্রু হিসাবে কাজ করে, মানে এত সুন্দর কাজ করে এটা আসলে আপনাকে বলে বোঝানো সম্ভব না। তাই আজকে একটু আগে চলে গেছিলাম তানবীর ভাইয়ের কাছে এবং তানবীর ভাইয়ের কাছ থেকে অনেকগুলো শ্রিম্প নিয়ে এসেছি। তানবীর ভাই কিন্তু খুলনার সবথেকে বড় লোটেক ট্যাঙ্ক, মানে লোটেক প্ল্যান্টসের সেট আপ তাদের কাছে রয়েছে। তাদের কাছে কিন্তু এখন মিডটেক প্ল্যান্টও তারা আনা শুরু করেছে। সো আপনারা চাইলে কিন্তু তাদের কাছ থেকে এইসব শ্রিম্প, তারপর লোটেক প্ল্যান্ট, মিটেক প্ল্যান্ট কিনতে পারেন। সো তাদের লিঙ্কটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমাদের খুলনার মধ্যে সবথেকে বেস্ট এবং ট্রাস্টেবল সেলার হচ্ছে তারা। সো খুলনার মধ্যে যারা আছেন এবং খুলনার বাইরেও যারা আছেন তাদের কাছ থেকে কিন্তু আপনারা খুব সুন্দর, হেলদি এবং সবথেকে ভালো লোটেক প্ল্যান্ট নিতে পারেন। এই যে দেখেন, আমাদের বেটাটা হচ্ছে শ্রিম্পগুলোকে স্বাগত জানাচ্ছে। এখন আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে যে বেটার সাথে শ্রিম্প রাখা যাবে কি না। এটা খুব বড় একটা কোশ্চেন। হ্যাঁ, রাখা যাবে যদি আপনার ট্যাঙ্কটা ভালো মতো বুশি হয় বা অনেক প্ল্যান্ট থাকে, তাহলে আপনি বেটার সাথে শ্রিম্প রাখতে পারেন। না হলে কিন্তু কয়েকটা শ্রিম্প গায়েব হয়ে যেতে পারে, মানে আপনার বেটা শ্রিম্পগুলোকে খেয়ে ফেলতে পারে। এটার খুব ভালো একটা চান্স রয়েছে। সো খাই কি খায় না সেটা ছাড়ার পরে আমরা দেখতে পারবো, কোনো সমস্যা নাই। সো চলুন, আমি হচ্ছে শ্রিম্পটা আনার পরে ট্যাঙ্কে কিছুক্ষণ রেখে দিয়েছি। ট্যাঙ্কে রাখার কারণ হচ্ছে আমার ট্যাঙ্কের টেম্পারেচার হচ্ছে মেবি 29°C আসছে আপাতত, কজ বেটার জন্য আসলে দেখতে পাচ্ছেন এ পাশে হিটার দেওয়া আছে। বেটার জন্য আসলে বেশি কম টেম্পারেচার রাখা যায় না, শীতকালে বেটার জন্য মানে হিটার দেওয়া মাস্ট। সো শ্রিম্পগুলো যেখান থেকে এনেছি ওইখানে টেম্পারেচার ছিল মেবি হচ্ছে 25-এর আশেপাশে হয়তো ছিল, 25-26 ছিল। সো যাতে শক না খায়, মানে টেম্পারেচারটা যাতে অ্যাডজাস্ট থাকে, এই জন্যই হচ্ছে আমরা ফার্স্টে পলিটা এনে আমরা ট্যাঙ্কের পানিতে রেখে দিয়েছি। সাথে দুইটা প্ল্যান্ট নিয়ে এসেছি, প্ল্যান্টের নাম দুইটা আমার মনে নাই। এই প্ল্যান্ট দুইটা খুবই সুন্দর, তানভীর ভাইয়ের কাছ থেকে এনেছি এবং খুব সুন্দর গ্রো করে, একদম ছড়িয়ে যায়। এই প্ল্যান্টটা গ্রো করলে আপনাদের দেখাতে পারবো যে প্ল্যান্টটা কতটা সুন্দর লাগে যদি গ্রো করে তখন। সো চলুন দেরি না করে আমরা হচ্ছে এটা আনবক্স করি। আনবক্স বলতে হচ্ছে প্যাকেটটা খুলি, তারপরে দেখা যাক যে এটা আসলে কেমন কি হয়। এই যে আমরা সব শ্রিম্পগুলো ঢেলে নিয়েছি, এবার ট্যাঙ্কে অ্যাড করব। ব্যাস, ট্যাঙ্কে শ্রিম্পগুলো অ্যাড করা শেষ। এবং এই যে দেখতেই পাচ্ছেন আমাদের বেটাটার রিয়াকশন শ্রিম্পগুলো দেখে, ও কিন্তু আসলে ওদের ধরার চেষ্টা করছে শ্রিম্পগুলোকে। বাট আশা করি বেটাটা বেশি ঝামেলা করবে না এদের, ওদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করবে। যে দেখেন অলরেডি কিন্তু অ্যাট্যাক করবে করবে ভাব, অ্যাট্যাক করছেও। সো দেখি শ্রিম্পগুলো আসলে সার্ভাইভ করতে পারে কি না, কজ বেটাটা আসলে এরকম রাখতেই হবে। শ্রিম্প না দিলে আসলে ট্যাঙ্কটা ক্লিন থাকবে না। সো দেখতেই পাচ্ছেন শ্রিম্পগুলো কিন্তু অলরেডি এসে তাদের কাজে লেগে গিয়েছে। যে দেখতে পাচ্ছেন সব জায়গায় শ্রিম্পগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এবং বেটাটাও হাল ছেড়ে দিয়ে ওই যে অলরেডি উপরে চলে আসছে। কারণ শ্রিম্প ধরা বেটার জন্য এতটা ইজি হবে না, কারণ শ্রিম্প কিন্তু অনেক ফাস্ট সুইমার, কিন্তু বেটা কিন্তু এতটা ফাস্ট সুইমার না, এটাও আপনাদের মাথায় রাখতে হবে। আর বিশেষ করে এই বেটাগুলো খুব স্লো সুইম করে, বিশেষ করে প্ল্যাকেট বেটার মতো অত ফাস্ট সুইম এরা করতে পারে না, এই জন্য এরা খুবই স্লো সুইম করে। সো এটাই ছিল আজকে ভিডিও, জানি না আপনাদের কেমন লেগেছে। এই যে শ্রিম্পগুলোকে আর একটু দেখিয়ে দিই, শ্রিম্পগুলোকে খুবই দরকার। কথা যে দেখেন পাথরের উপর হালকা হালকা অ্যালজি হচ্ছে, এগুলোকে খাওয়ানোর জন্য আসলে শ্রিম্পগুলো দরকার মেইনলি। সো এটাই ছিল, আশা করি নেক্সট ভিডিও আর দেখার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।